সাংবাদিক বন্ধুরা, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বৈশালী মজুমদার, এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বিশ্বাস। আমরা কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্যে এই লকডাউনের পরিস্থিতির মধ্যেও সাংবাদিক সম্মেলন ডাকতে প্রায় বাধ্য হয়েছি। মূলত প্রথম যে কথাটা আমরা তুলে ধরতে চাই, আজকে সারা দেশে অল ইন্ডিয়া ফোরাম টু সেভ পাবলিক এডুকেশন, এটা দেশের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের একটা সম্মিলিত মঞ্চ। সেই মঞ্চ আহ্বান জানিয়েছিল গোটা দেশ জুড়ে এই যে ডিজিটাল বৈষম্য তৈরি করা হচ্ছে ক্লাসরুমে, তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের প্রত্যাবর্তন সুনিশ্চিত করা, গোটা দেশ জুড়ে ছাত্রদেরকে যেভাবে বর্তমান সময়ে টার্গেট করা হচ্ছে, আক্রমণের মূল লক্ষ্যবস্তু করা হচ্ছে, তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্র সমাজ প্রতিবাদ দিবস হিসাবে তাদের প্রতিবাদের আওয়াজ ধ্বনিত করেছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, আমাদের রাজ্যের মধ্যেও এই আন্দোলন কর্মসূচি আমরা প্রতিপালন করেছি। রাজ্যের প্রত্যেকটা প্রান্তে ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা আগরতলায় সিটি সেন্টারের সামনে কর্মসূচি সংগঠিত করেছি। এই লকডাউনের মধ্যে শারীরিক দূরত্বের যে নিয়ম আছে সেই নিয়ম বজায় রেখেই আমাদের কর্মসূচি আমরা প্রতিপালন করেছি। বিলোনিয়ায় অনুরূপ কর্মসূচি হয়েছে এবং গোটা রাজ্যের প্রতিটা মহকুমায় ছাত্রছাত্রীরা বিভিন্ন জনবহুল স্থানে শারীরিক দূরত্ব মেনটেন করে তারা পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শানিত করেছেন। ছাত্রছাত্রীরা ঘরে থেকে বাড়িতে থেকে প্লেকার্ড তুলে ধরে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এই প্রচার আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলন কর্মসূচিতে কেন্দ্রীয়ভাবে সাতটা দাবি ঠিক করা হয়েছিল। সরকারকে প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ন্যূনতম অর্থ প্রদান করতে হবে বর্তমান সময়ের এই সংকটাপন্ন অবস্থার নিরিখে। স্নাতক থেকে পিএইচডি স্তর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের ফেলোশিপ বৃত্তি যেটা রয়েছে সেটা দ্রুত প্রদান করতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ফি অন্তত তিন মাসের জন্য মুকুব করতে হবে। লকডাউনের সময়ে হোস্টেল চার্জ নেওয়া যাবে না। যেসব ছাত্রছাত্রীরা ভাড়া বাড়িতে থেকে পড়াশোনার জন্যে অবস্থান করছেন ভাড়া বাড়িতে, তাদের সমস্ত ভাড়া সরকারকে বহন করতে হবে।
ছাত্রছাত্রীদের মৌলিক যে চাহিদাগুলি রয়েছে তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে। লকডাউনের সময়ে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে হবে। পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীদের ঘরে ফিরিয়ে নেওয়া সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং সরকারকে এই ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের রাজ্যের মধ্যে বর্তমান সময়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা 8টা দাবি আমরা ঠিক করেছি। সেই দাবিগুলির মধ্যে ছিল 3,103টি প্রাথমিক শিক্ষক পদ অবলুপ্ত করার যে সিদ্ধান্ত ত্রিপুরার বিজেপি আইপিএফটি জোট সরকার গ্রহণ করেছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। সমস্ত টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দ্রুত নিয়োগ করতে হবে। লকডাউন শেষ হলে শারীরিক দূরত্ব মেনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে সমস্ত সিলেবাস কভার করার পর পরীক্ষা নিতে হবে। নবম ও একাদশের ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সমস্ত বই দ্রুত সরবরাহ করতে হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি উদ্যোগে বই প্রদান করতে হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইন ক্লাসকে বাধ্যতামূলক কোনোভাবেই করা যাবে না। এবং আমাদের রাজ্যে যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন রাজ্যে আটকে আছেন পড়াশোনা করতে গিয়ে, তারা লকডাউনের মধ্যে একটা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারকে নিতে হবে। এবং যারা নানাভাবে পড়াশোনা করতে গিয়ে আটকে আছেন তাদেরকে ন্যূনতম পরিমাণে একটা অর্থ লকডাউনের সময়ে নিয়মিত রাজ্য সরকারকে প্রদান করতে হবে। এই 8টি দাবি আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে নির্ধারণ করে কেন্দ্রীয়ভাবে 7টি দাবির সঙ্গে যুক্ত করে মোট 15 দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যব্যাপী আজকে ব্যাপকভাবে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। তার পাশাপাশি যে বিষয়গুলি নিয়ে আমরা উদ্বিগ্ন, ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন বিভিন্ন সময়ে এই বিষয়গুলিতে ধীরতার সঙ্গেই আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। রাজ্য সরকার 3,103টি প্রাথমিক শিক্ষক পদ অবলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত পুরোপুরি ছাত্রবিরোধী, শিক্ষাবিরোধী এবং বেকার বিরোধী বলে আমরা মনে করি। আমাদের রাজ্যের মধ্যে এই লকডাউন শুরু হওয়ার আগ পর্যন্ত 10,323 জন শিক্ষক যারা শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন তাদের মধ্যে প্রায় 8,000-এর অধিক এখনও সরাসরি স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা এবং যা সিদ্ধান্ত আগামী দিনে তাদের স্কুলে শিক্ষক হিসাবে ফিরে যাওয়া কঠিন হবে। সেই ক্ষেত্রে স্কুলগুলির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, শিক্ষক সংকট নতুন করে তৈরি হবে, এটা সহজেই অনুমান করা যায়। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছেন যারা বিএড পাশ করেছেন, টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, তার পাশাপাশি ছাড়ের পরীক্ষা হয়েছে, পেশাগত ডিগ্রি ছাড় দেওয়া হয়েছিল, সে ছাড়ে অনেক ছেলে মেয়ে চাকরি পাওয়ার আপাতত যোগ্য বলে বিবেচিত হয়েছে, কিন্তু রাজ্য সরকার তাদেরকেও নিয়োগ দিচ্ছে না। 10,300 এই যে 3 জন শিক্ষক শিক্ষিকার পেশায় নিযুক্ত ছিলেন তাদের চাকরির আজকে কোনো রকম নিশ্চয়তা নেই, তাদের অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সবথেকে বেশি সাফার যারা করবে তারা হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। সেই জায়গায় আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্য সরকার 3,103টি
শিক্ষক পদ অবলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আমরা প্রতিবাদ করি, বিরোধিতা করি এবং এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করার জন্যে রাজ্য সরকারের নিকট দাবি করছি এবং যথেষ্ট সংখ্যক শিক্ষক যাতে স্কুলগুলিতে দেওয়া যায় দ্রুত শিক্ষক নিয়োগ সুনিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের নামে, ডিজিটাল ক্লাসের নামে আজকের দিনে গোটা ভারতবর্ষব্যাপী একটা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। একদল ছাত্রছাত্রী আছেন যাদের সুযোগ সুবিধা রয়েছে, শহরে বসবাস করছেন, তারা হয়তোবা কিছুটা অনলাইন পড়াশোনার সুযোগ গ্রহণ করতে পারছেন, কিন্তু আমরা জানি ভারতবর্ষের বড় অংশের পরিবার ইন্টারনেট কম্পিউটার অ্যাক্সেস করার সুযোগ পান না। সেই ছেলেমেয়েরা বর্তমানে বৈষম্যের শিকার হচ্ছে। গত 15 তারিখ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তি জারি করেছে, নোটিফিকেশন দিয়ে বলেছে যে জুলাই মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা হবে, ইন্টার সেমিস্টার ফাইনাল সেমিস্টার দুটুই। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে 31 তারিখ পর্যন্ত এ মাসের আপাতত আমরা জানি লকডাউন থাকছে। আমরা যদি ধরেও নেই যে 1 জুন থেকে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, তাহলেও আমাদের রাজ্যের ছাত্ররা না হয় ক্লাসরুমে গিয়ে ক্লাস করা শুরু করতে পারে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভিন রাজ্যের ছাত্রছাত্রীরা যারা বর্তমানে নিজেদের রাজ্যের মধ্যে রয়েছেন, সেই ছাত্রছাত্রীরা রাজ্যে ফিরে আসবেন, তারপর 14 দিন তাদের প্রথাগতভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপর তারা ক্লাসে যেতে পারবেন। মোট 2 সপ্তাহ ক্লাস করার সুযোগ থাকবে। এই জায়গাতে আমাদের প্রশ্ন, তাহলে এই ছেলেমেয়েরা, এই ছাত্রছাত্রীরা ক্লাসের সুযোগ কিভাবে পাবে? অনলাইন ক্লাসের কথা বলা হচ্ছে, ফিজিক্যাল ক্লাস কবে নাগাদ শুরু হবে সেটা আমরা জানি না, অনলাইন ক্লাসের উপর দাঁড়িয়েই পরীক্ষার সূচি তৈরি করার পরিকল্পনা চলছে। আমরা দাবি করব লকডাউন শেষ হওয়ার পর ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়কে পরবর্তী এই যে পরীক্ষার সূচি হোক বা সামগ্রিক এই সেমিস্টার প্রক্রিয়া কীভাবে চালানো হবে সেটা নিশ্চিত করতে হবে এবং গোটা এই সিস্টেমটাই যাতে ছাত্রছাত্রীরা বৈষম্যের শিকার না হয় সে বিষয়টাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি এই ধরনের ডিজিটাল বৈষম্য তৈরি করা হয় তাহলে আগামী দিনে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে নিশ্চয়ই প্রতিবাদ আন্দোলন আরও বড় পরিসরে আমাদের তৈরি করতে হবে। আমাদের রাজ্যের সুপারম্যান শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন এক সময় যে রাজ্যের স্কুল পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন। তারপর আবার আমরা দেখলাম যে একটা সিদ্ধান্ত নতুন করে নেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে যে 9ম এবং 11শের ছাত্রছাত্রীদের ফলাফল মূল্যায়ন করে তারপর রেজাল্ট আউট করা হবে। 2 মাস সময় পেরিয়ে গেছে, পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 9ম এবং 11শের ফলাফল স্কুল থেকে ঘোষণা করতে পারেনি। এই ছাত্রছাত্রীরা আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনের গুরুত্বপূর্ণ 2টা পরীক্ষায় বসবে। সেই ছাত্রছাত্রীদের কাছে এটা দারুণভাবে একটা সংকট তৈরি করছে, একটা যন্ত্রণা তৈরি করছে। আমরা দাবি করছি দ্রুত 9ম এবং 11শের ফলাফল ঘোষণা করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী প্রায় উৎসাহের সুরে বলেছিলেন 8ম শ্রেণী পর্যন্ত সব স্কুলে বই পৌঁছে গেছে। আমরা খবর নিয়ে দেখছি এখনও বিভিন্ন স্কুল আছে যে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের হাতে সমস্ত বই পৌঁছায়নি। মোহনপুর মহকুমার বিভিন্ন স্কুলের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, 2য় শ্রেণীর ইংরাজি বই পৌঁছায়নি। তুলসীবতী স্কুলেরও কিছু কিছু বই দেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, বিভিন্ন স্কুলের সারা রাজ্যেই বই দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এবং ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে
স্কুলগুলিকে আরও যত্নবান হতে হবে, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, এটা আমাদের দাবি। দ্বিতীয়ত যেটা আমরা বলবো, এই বই সংক্রান্ত বিষয়ে আমরা নির্দিষ্ট করে বলতে চাই, শাবরুম মহকুমার অনেক স্কুলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে 948 টাকা করে আদায় করা হচ্ছে তাদের বই প্রদানের জন্য। এখন লকডাউনের মধ্যে শ্রমিক শ্রেণীর, গরিব নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গার মধ্যে রয়েছে সকলেই উপলব্ধি করতে পারছি আমরা। সেই জায়গাতে এইভাবে বইয়ের জন্য টাকা আদায়ের এই যে হুলিয়া স্কুলগুলি জারি করছে, জানি না রাজ্য সরকারের কী সিদ্ধান্ত, এটা কোনোভাবেই মানা যায় না। আমাদের দাবি, যেহেতু বর্তমানে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে মানব সভ্যতা যাচ্ছে, দেশের জনগণ যন্ত্রণা সহ্য করে এই কোভিড-19কে পরাজিত করার জন্য, করোনা ভাইরাসকে পরাজিত করার জন্য প্রায় দাঁত চেপে লড়াই করছেন, সেই সময়ে ছাত্রছাত্রীদের যাতে এই লড়াইয়ে টিকে থাকতে পারে, এবং ইউনেস্কো যেটা বলছে লকডাউন শেষ হলে এবং এই কোভিড-19 পরবর্তী সময়ে গোটা পৃথিবীর একটা বড় অংশের ছেলে মেয়ে যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে পারবে না, সেই জায়গাতে সরকারের দায়িত্ব নেওয়া উচিত যাতে একজন ছাত্রছাত্রীকেও পড়াশোনা থেকে সরে যেতে না হয়। আমরা দাবি করছি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারিভাবে বই প্রদান করতে হবে, সমস্ত পাঠ্য বই সরকারকে প্রদান করতে হবে, এই দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা রাখছি। ভিন রাজ্যে বিভিন্ন ছাত্ররা আটকে আছেন, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা মুখ্য সচিবের কাছে আমরা দাবি তুলেছিলাম, কয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে, নানাভাবে এটা হচ্ছে, কিন্তু আরও দ্রুততার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি বেঙ্গালোরে প্রচুর ছাত্রছাত্রী আটকে আছেন, তারা অসুবিধার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, সেই জায়গায় রাজ্য সরকারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এই ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যাতে নিশ্চিত করা যায়, সেই দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে করছি। এবং যারা পড়তে গিয়ে বাইরে আটকে আছে, রাজ্য সরকারের তরফে এই লকডাউন চলাকালীন সময়ে নিয়মিত একটি অর্থ রাশি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা জানাতে চাই, ছাত্রদের এই সময়ের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে আমরা দুবার চিঠি প্রদান করে আমরা ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম। গত 4 মে এবং 16 মে আমরা চিঠি দিয়ে ওনাকে বলেছি, ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, এই সমস্যাগুলি নিয়ে আমরা আপনাদের সাথে প্রতিনিধিমূলক 3 কিংবা 4 আমরা কথা বলতে চাই, আমাদেরকে সুযোগ করে দিন। দুবার চিঠি দেওয়ার পরেও মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা আমাদেরকে কোনো সময় দেননি। আমরা ভদ্রলোকের ছেলে, ভদ্র ছাত্রদের সংগঠন করি, আমরা দেখছি ছাত্রদের সমস্যা, যন্ত্রণা রয়েছে, সে নিয়ে আমরা কথা বলতে চাই। ভদ্র লোকের মতোই আমরা সময় দাবি করেছিলাম, সময় চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে হয়তোবা এই প্রশাসনের রাজনৈতিক প্রভু যারা রয়েছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্যে আমাদেরকে কোনো সময় বরাদ্দ করা হচ্ছে না ছাত্রদের সমস্যার কথাগুলি তুলে ধরার জন্যে। এখন এই যদি পরিস্থিতি হয়, অধিকর্তা মহোদয় কিংবা আধিকারিকেরা যে ভাষায় ওনারা আমাদের কথা শুনবেন, যে ভাষা ওনারা বুঝেন, সেভাবেই আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে